ডেপ বাস্তবায়নে যেভাবে ডেপ বাস্তবায়ন করার জন্য যে পরামর্শ ডেপের আছে সেই অনুযায়ী আমরা এগিয়ে যাব এবং আমরা দেখব যে এই পরামর্শের মধ্যে যদি কোথাও ঘাটতি থাকে যেমন পরিবেশগত ঘাটতি থাকে যদি আমরা সেটা পূরণ করব আপনি যেহেতু জানেন যে গাইডলাইন আছে আমি এখনো ডিটেইলস জানি না আপনি ইচ্ছা করলে এটাও লিখতে পারেন কোনো অসুবিধা নাই আমি এখনো ডিটেইলস জানি না আমি যখন জানব যে কি আছে সেটা আমি নিশ্চয়ই দেখব নিশ্চয়ই দেখব আমি আছি আমার আমার মন্ত্রণালয়ের অনেক সিনিয়র ব্যুরোক্র্যাটরা আছেন তারা আছেন সবাই মিলেই দেখব আমরা আপনাদের সহযোগিতা চাইব কোনো অসুবিধা নেই ছিলাম পার্লামেন্টে যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে একটি একজন অফিসার ব্যাপারে এইটা হলো আপনারা এইটা তো মন্ত্রীর অজ্ঞাতে নয় মন্ত্রীর জ্ঞাতেও নয় কারণ এটা মন্ত্রীর জ্ঞাতে আসার কোনো সুযোগও নাই কারণ আমাদের যে ডিপি হয় ডিপার্টমেন্টাল প্রসিডিংস যেটা হয় সেই ডিপার্টমেন্টাল প্রসিডিংসের কিছু কিছু বিষয় আছে যেটা সচিব পর্যায়ে নিষ্পত্তি হয়ে যায় যেমন লঘু দণ্ড আর যদি গুরুতর দণ্ড হয় এটা কী বলে মেজর পানিশমেন্ট যেটা সেইটা রাষ্ট্রপতি পর্যন্ত যায় কেননা রাষ্ট্রপতি হলেন অ্যাপয়েন্টিং অথরিটি এই জন্য তার কাছে যায় রাষ্ট্রপতির কাছে যখন যায় শুধু মন্ত্রী নয় এটা প্রধানমন্ত্রী হয়ে যায় মাননীয় প্রধানমন্ত্রী তখন তার অভিমত সহ দেন অনেক সময় অভিমত ছাড়াও দেন এবং রাষ্ট্রপতি এটা সামারি যায় সেটার উপরে করে তো উনি যেহেতু লঘুদণ্ড দিয়েছেন এই ব্যাপারে আপনার সচিব মহোদয় যেহেতু লঘু বিবেচনা করেছেন যে এটা লঘুদণ্ড সেই জন্য উনি লঘুদণ্ড দিয়েছেন প্রথমত হলো যে 10 কোটি টাকার ব্যাপার এটা আপনারা খোঁজ করে দেখতে পারেন এটা 10 কোটি টাকা তসরুফ হয়েছে কি না যদি হয় সেটা আমি আমি ডিটেলসে যেতে চাই না কারণ এটা আমার ডিটেলসে যাওয়ার সাবজেক্ট না আমার আমি বলবো যে লঘুদণ্ড যেহেতু দিয়েছেন এই জন্য আমার লেভেলে এটা আসার কোনো প্রয়োজন পড়ে নাই কেউ যদি মনে করেন এটি একটি অপর্যাপ্ত শাস্তি পেলে যেতে পারেন এবং কোনো পাবলিক যদি মনে করেন মানে মেম্বার্স অফ দি মেম্বার ফ্রম দি পাবলিক উনি যদি মনে করেন যে এটা ঠিক হয়নি উনিও তো যেতে পারেন পাবলিক লিটিগেশনে যেতে পারেন পার্লামেন্টে আলোচনা হয়েছে উনি বলেছেন যে বিষয়গুলো যাতে কিন্তু আমি তো জানি এটা ডিপি ডিপি কেসে মন্ত্রীর কিছু করণীয় নাই যিনি জাজ একটা যিনি জাজ উনিও তো একটা জাজ হিসেবে কাজ করেছেন সচিব মহোদয় যে জাজ হিসেবে গেছেন যিনি জাজ তিনি কি জাজমেন্ট দিবেন আউটসাইড থেকে এটা ডিকটেট করার কিছু নাই এখন যদি কেউ মনে করে যে এই জাজমেন্টটা সঠিক হয়নি আপিলে যাবেন যেতে পারেন আমাদের বন্ধু মুজিবুল হক চুন্নু উনি আমি ওনাকে ওনার বক্তব্যকে পার্লামেন্টের বক্তব্য নিয়ে তো বাইরে আলোচনা করাটা ঠিক না মানে আলোচনা করার স্কোপও নাই তবে আমি মনে করি যে উনি যদি মনে করেন যে এটা সঠিক হয়নি তাহলে উনি যাতে সঠিক কাজটি হয় সেই জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা উনি নিতে পারেন আমাদের নজরে আসে আমার নজরে এসছে আমি ছিলাম উপস্থিত ছিলাম এইটার জন্যই তো আমি রিপ্লাই দিলাম আপনাকে